গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পর রৌদ্র উঠেছে, খুব ভালো লাগছে, সকালটা খুব সুন্দর শুরু হয়েছে, কিন্তু টেম্পারেচারটা অনেক কম, প্রায় 7-8 মাইনাস। একটা ফুল গাছ। আজকে সকালের ব্রেকফাস্ট চা সাথে ডিমের অমলেট, এই গ্লাসগুলো আমি দেশ থেকে এনেছিলাম। তারপরেই চলে আসলো গরমা গরম স্যুপ, যেটা হোমমেড, আমার হাজব্যান্ডই বানিয়েছে, ও খুব ভালো বানায়। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে, একটু আলু, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর সব কিছু বয়েলড করা, সাথে একটু চিকেনও আছে। দেখতেও খুব সুন্দর লাগছে, খুব হেলদি একটা খাবার, সাথে একটু ইয়োগার্ট, আমার তো খুব পছন্দের এটা। উফ, ইয়াম্মি খেতে, এটাতে পেটও ভরে শরীরও ভালো থাকে। ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, ওই জন্য একটু বাইরে ঘুরু ঘুরু আর কিছু কেনা কেনা। তার অনেকদিন ধরেই ব্যাগ পছন্দের, ব্যাগ কিনবো ব্যাগ কিনবো, কিনতে গেছে যথারীতি, কিন্তু কোনোটাই তার পছন্দ হচ্ছে না। সে ভীষণ চুজি, এটা না ওটা, এটা ছোট এটা বড়, ভীষণ কনফিউজ সে। অনেকক্ষণ ধরে অনেকগুলো স্টোর দেখে দেখে তার ব্যাগই পছন্দ হয় না। আই থিঙ্ক ফাইনালি হয়তো বা এটা পছন্দ তার হতে পারে, থ্যাংক গড তার এটা পছন্দ হয়েছে, সে খুব খুশি ব্যাগটা নিয়ে। এইবার আমার পালা, গিভ অ্যান্ড টেক পলিসি। আমার আবার অত বেশি কিছু দেখতে ভালো লাগে না, একটা দুটো দেখলাম, ব্যাস পছন্দ হলো নিয়ে নিলাম। অলরেডি আমার পছন্দ হয়ে গেছে একটা রিং, এই যে সিলভার কালারের এই রিংটা, কেমন হয়েছে বলবেন। ভেবেছিলাম টেডি নেব, কিন্তু এটা বেবিদের স্টোর, টেডি আমার অতটা বেশি ভালো লাগেনি আর নিইনি। একটা ফটো, যথারীতি অন্যদিকে তাকিয়ে আছে, ঠিক আছে। দেশ থেকে আসার পরে এখনও পর্যন্ত আমি মাছ খাইনি, আজকে একটু ইচ্ছা হচ্ছিলো, যেহেতু কালকে ওর ছুটি, মাছ খাবো, দেখি কি মাছ নেওয়া যায়। ইলিশ আমার পছন্দের, ইলিশ মাছ নেব। এগুলো সবই এইরকম স্টোর করা থাকে, তো ওরকমই নিতে হবে, দুটো আছে রেখে দিতে হবে। ইলিশ মাছ তারও অনেক বেশি পছন্দের। মাছ নিচ্ছেন, ইলিশ মাছ ভাজা গরম গরম ভাতের সাথে আমার জাস্ট ওয়াও লাগে, বিল করছে। মাথায় টুপি পরে পরে চুলগুলো পুরো প্লেন হয়ে গেছে, আর কোনো স্টাইল নেই চুলের, কারণ বাইরে এত ঠান্ডা, আপনাকে তো টুপি পরতেই হবে। এই যে রিংটা যেটা নিয়েছিলাম ফটো তোলার জন্য একটু পরলাম, আর এই হোয়াইট রোজটা আগের দিন এনেছিল, হোয়াইট রোজ আমার অনেক পছন্দের। রাত্রের ডিনার পরাঠা উইথ চিকেন কোরমা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।